কি আপনাকে সুখী করে? কি আপনাকে বাঁচতে সাহায্য করে? কি মনের শান্তি যোগায়? দুর্গতের প্রথম প্রয়োজন কি? কি আপনার শক্তি যোগায়? কি আপনাকে বেড়ে উঠতে সাহায্য করে? সব প্রশ্নের উত্তর হল খাদ্য এবং খাদ্য। এবং বাংলার মানুষের প্রধান খাদ্য হল চাল আর গম। হ্যাঁ, খাদ্য অধিদপ্তর হচ্ছে খাদ্য বিষয়ক কর্মকাণ্ডের, বিশেষত ধান চাল গম ইত্যাদির দেখভালে নিয়োজিত সরকারের মূল প্রতিষ্ঠান। ১৯৪৩ সাল, অবিভক্ত বাংলায় ভীষণ খাদ্যাভাব দেখা দেয়। এতে প্রায় ১৫ লাখ মানুষের অকাল মৃত্যু হয়। এটি গ্রেট বেঙ্গল ফ্যামিন নামে পরিচিত। এর সাথে যুক্ত হয় বিশ্বযুদ্ধের বিরূপ প্রতিক্রিয়া, ফলে খাদ্যের অভাব প্রকট রূপ লাভ করে। মানুষ মুখোমুখি হয় দুঃস্বপ্নের, শুরু হয় নিরন্নের কাল। এই প্রেক্ষাপটে খাদ্যের প্রয়োজনীয়তা ও গুরুত্ব উপলব্ধি করে ১৯৪৩ সালের ২৪শে এপ্রিল বেঙ্গল সিভিল সাপ্লাই ডিপার্টমেন্ট নামে খাদ্য অধিদপ্তরের যাত্রা শুরু হয়। হোসেন শহীদ সোহরাওয়ার্দি খাদ্য ও বেসামরিক সরবরাহ মন্ত্রণালয়ের প্রথম মন্ত্রী নিযুক্ত হন। ১৯৪৭ সালে ভারতবর্ষ বিভক্ত হয়ে পাকিস্তান রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। পাকিস্তান প্রতিষ্ঠার পর সিভিল সাপ্লাই বিভাগ পূর্বের অবয়বে রাখা হয়। দেশে পর্যাপ্ত খাদ্যশস্য উৎপাদনের ফলে মূল্য স্থিতিশীল হয়ে এসেছে মনে করে ১৯৫৫ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার সিভিল সাপ্লাই বিভাগ বিলুপ্ত করে দেয়। কিন্তু অল্পদিনের মধ্যেই এর কুফল দেখা দেয়। ১৯৫৬ সালে সিভিল সাপ্লাই বিভাগ খাদ্য অধিদপ্তর হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করে স্থায়ী রূপ দেওয়া হয়। ১৯৬০ থেকে ১৯৭০ সাল পর্যন্ত খাদ্য অধিদপ্তরের কর্মকাণ্ড ও কাজের পরিধি ব্যাপক বৃদ্ধি পায়। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ১৯৭১ সালের ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ ও ২৬শে মার্চ মহান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে সশস্ত্র যুদ্ধ শুরু হয়। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৬ই ডিসেম্বর ১৯৭১ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। ১৯৭২ সালে খাদ্য ও বেসামরিক সরবরাহ মন্ত্রণালয় নামে খাদ্য অধিদপ্তরের স্বাধীন পথ চলা শুরু। স্বাধীন বাংলাদেশে প্রথম খাদ্যমন্ত্রীর দায়িত্ব পান ফণীভূষণ মজুমদার। দেশে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের প্রেক্ষাপটে ১৯৮৪ সালে খাদ্য অধিদপ্তর পুনর্গঠিত হয়ে খাদ্য অধিদপ্তর নামে আত্মপ্রকাশ করে। দীর্ঘ পথ চলায় খাদ্য অধিদপ্তর কখনো অতিক্রম করেছে সোনালী সময়, আবার কখনো পার করেছে সংকটময় মুহূর্ত। এই পথ চলায় খাদ্য অধিদপ্তরের কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন প্রথিতযশা ব্যক্তিবর্গ। হ্যাচ বার্নওয়েল, যাকে সিভিল সাপ্লাইয়ের জনক বলা হয়, তিনিও কাজ করেছেন খাদ্য অধিদপ্তরে। তার হাত ধরে এই অধিদপ্তরের কাজে সম্পৃক্ত হয়েছেন সমর সেন, কবির চৌধুরী, নুরুদ্দিন চৌধুরী,
ইকবাল করিমের মতো প্রতিভাবান ব্যক্তিবর্গ। সময়ের প্রেক্ষাপট ও চাহিদার নিরিখে খাদ্য ব্যবস্থাপনায় পরিবর্তন এসেছে অনেক। সময়ের পরিক্রমায় খাদ্য ব্যবস্থাপনার উদ্দেশ্য পরিবর্তিত হয়েছে। খাদ্য অধিদপ্তরের মূল উদ্দেশ্যের মধ্যে রয়েছে জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যশস্যের কার্যকর সংগ্রহ, সরবরাহ এবং বিতরণ ব্যবস্থা প্রবর্তন, কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ সংরক্ষণ করে খাদ্যশস্যের মূল্য নির্ধারণ, কার্যকর এবং যুগোপযোগী বিতরণ ব্যবস্থা প্রবর্তন, খরা, দুর্ভিক্ষ এবং খাদ্য সংকট মোকাবেলার উপযোগী খাদ্য ব্যবস্থাপনা পদ্ধতি প্রবর্তন, দরিদ্র এবং সামাজিকভাবে বঞ্চিত জনগোষ্ঠীর খাদ্য প্রাপ্তিতে সহযোগিতা করা, দুর্যোগ ব্যবস্থাপনা বা ত্রাণ বিতরণ পদ্ধতির সঙ্গে খাদ্য নিরাপত্তা ব্যবস্থার সমন্বয় সাধন করা, নির্দিষ্ট জনগোষ্ঠীর কাছে খাদ্যশস্য পৌঁছানো, দক্ষ ও কর্মক্ষম পেশাজীবী গড়ে তোলা, খাদ্যশস্যের বাজার স্থিতিশীল রাখা এবং ক্রয় সাধ্য মূল্যে মানুষের কাছে খাদ্যশস্য পৌঁছানোর লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় বা ওপেন মার্কেট সেল। এটি মানুষের কাছে ওএমএস নামে পরিচিত। বাজারে খাদ্যপণ্যের দাম বাড়লেই প্রয়োজনীয় স্থান নির্বাচন করে খাদ্য অধিদপ্তর ট্রাকে চাল বা আটা নিয়ে সেখানে পৌঁছায়। এখান থেকে বাজার মূল্যের চেয়ে কম দামে প্রত্যেক ব্যক্তি নির্দিষ্ট পরিমাণ চাল বা আটা কিনতে পারে। চাল খুব ভালো দিতেছে, কিন্তু আমরা যে আমাদের উপকার হইতেছে, তো এখান তো নিলে আমার উপকার হয়, আমার টাকা বাঁচে, আমি খাই বাঁচতে পারি। আরও থাকা উচিত, দিন দিনই থাকা উচিত, যুগ যুগই থাকা উচিত। খাদ্য নিরাপত্তার জন্য দেশীয় উৎপাদন বৃদ্ধির বিকল্প নেই। দেশের সীমিত পরিমাণ জমিতেও এদেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এই জন্য প্রয়োজন সরকারের সঠিক ও সুষ্ঠু পরিকল্পনা। 1996-2001 মেয়াদে সরকার বাস্তবমুখী কার্যকর পরিকল্পনা গ্রহণ করায় বাংলাদেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। এ সময়ে সরকার প্রথমবারের মতো মোটা চাল রপ্তানি করে। খাদ্য উৎপাদনে এ সাফল্য অর্জন করায় বাংলাদেশ জাতিসংঘ কৃষি ও খাদ্য সংস্থার সর্বোচ্চ সেরেস পদক অর্জন করে। 2010 সালে খাদ্য উৎপাদনকারী বিভিন্ন দেশে দুর্যোগ সংঘটিত হওয়ায় বিশ্বব্যাপী খাদ্য উৎপাদন কমে আসে, ফলে খাদ্যশস্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। বাংলাদেশও এর প্রভাব পড়ে, বাজারে আটা বা গমের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। স্বল্প আয়ের দরিদ্র মানুষ যাতে তাদের সাধ্যমতো মূল্যে খাদ্যশস্য কিনতে পারে, সে লক্ষ্যে সে সময় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে খাদ্য অধিদপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। এর মধ্যে রয়েছে ইউনিয়ন থেকে বিভাগীয় পর্যায় পর্যন্ত খোলাবাজারে আটা বা চাল বিক্রি, ফেয়ার প্রাইস কার্ডের মাধ্যমে শহর এলাকার 11 লক্ষ পরিবারকে প্রতিটি কার্ডে 20 কেজি করে চাল বা গম প্রদান করা, প্রতিটি ইউনিয়নে প্রায় 1500 ভিজিএফ কার্ডের মাধ্যমে 67 লক্ষ পরিবারকে সহায়তা দেয়া, এইসব কর্মসূচি জনগণের খাদ্য নিরাপত্তায় ব্যাপক ভূমিকা পালন করে। এ সময়ে সরকার খাদ্য নিরাপত্তায় প্রচলিত ধ্যান ধারণার বিপরীতে একটি কার্যকর কৌশল উদ্ভাবনের উদ্যোগ নেয়। দানাদার খাদ্যশস্যের সাথে সাথে পুষ্টির নিরাপত্তা বিধানের লক্ষ্যে প্রণয়ন করা হয় বাংলাদেশ খাদ্য নিরাপত্তা বিনিয়োগ পরিকল্পনা বা সিআইপি। USAID সহ বেশ কয়েকটি উন্নয়ন সহযোগী সংস্থা এই কর্মসূচি প্রণয়নে সহায়তা করে। খাদ্য পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে 12টি অগ্রাধিকার খাতকে চিহ্নিত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে গড়ে তোলা হয় সমন্বয়। সরকার অভ্যন্তরীণভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান এবং চাল কলের মালিকদের কাছ থেকে চাল সংগ্রহ করে। একইভাবে অভ্যন্তরীণ বাজার থেকে গম সংগ্রহ করা হয়। এভাবে কৃষককে মূল্য সহায়তা দেওয়ার পাশাপাশি নিরাপদ খাদ্য মজুদ গড়ে তোলাও সম্ভব হয়। এর ফলে বিপুল বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। বর্তমানে সরকার খাদ্য নিরাপত্তায় অনেক দূর এগিয়ে গেছে এবং খাদ্যশস্য রপ্তানির চিন্তাভাবনা করছে।
দেশে বর্তমানে 5টি সাইলো, 13টি কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার সিএসডি এবং 632টি স্থানীয় খাদ্য সংরক্ষণাগার এলএসডি রয়েছে। এসব খাদ্য গুদামের ধারণ ক্ষমতা ছিল 14 লক্ষ মেট্রিক টন। দেশের 16 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ধারণ ক্ষমতা পর্যাপ্ত না হওয়ায় 2015 সালের মধ্যে ধারণ ক্ষমতা 20 লাখ মেট্রিক টনে এবং 2020 সালের মধ্যে 30 লাখ মেট্রিক টনে উন্নীত করার উদ্যোগ গ্রহণ করা হয়। 2015 সালের মধ্যে ধারণ ক্ষমতা 20 লাখ টনে উন্নীত করতে মোট 7,50,000 মেট্রিক টন ধারণ ক্ষমতার কয়েকটি প্রকল্প গ্রহণ করা হয়। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ইতোমধ্যে ধারণ ক্ষমতা 18 লাখ মেট্রিক টনে উন্নীত হয়েছে। জুন 2013 সালের মধ্যে ধারণ ক্ষমতা আরও 1 লাখ টন বৃদ্ধি পেয়েছে। 2012 সালে দেশের উত্তরাঞ্চলে 1,10,000 মেট্রিক টন ধারণ ক্ষমতার গুদাম নির্মাণ শেষ হয়েছে। বর্তমানে বাগেরহাট জেলার মংলা উপজেলার জয়মনির ঘোলে 50,000 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি সাইলো, সারা দেশে 1,35,000 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন 170টি এবং চট্টগ্রামের হালি শহরে 84,000 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন 91টি খাদ্য গুদাম নির্মাণের কাজ শেষের পথে। বগুড়ার সান্তাহারে 25,000 মেট্রিক টন ধারণ ক্ষমতার একটি মাল্টি স্টোরেজ ওয়ারহাউস নির্মাণ করা হচ্ছে। জাইকা এ ওয়ারহাউস নির্মাণে সহায়তা দিচ্ছে। 2013 সালের 25শে জানুয়ারি খাদ্যমন্ত্রী এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়াও সারা দেশে 1,05,000 মেট্রিক টন ধারণ ক্ষমতার 158টি খাদ্য গুদাম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশ মডার্ন ফুড স্টোরেজ ফ্যাসিলিটিস প্রকল্পের আওতায় সারা দেশে 10 লাখ মেট্রিক টন ধারণ ক্ষমতার 14টি চাল বা গমের সাইলো নির্মাণ করা হবে। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার যশোর জেলাকে ডিজিটাল জেলা হিসেবে ঘোষণা দিয়ে এই জেলার সকল সরকারি কার্যক্রম অনলাইনে সম্পন্ন করার ব্যবস্থা চালু করেছে। এ জেলার বিভিন্ন সরকারি অফিসের নথি ব্যবস্থাপনাও ই ফাইলিংয়ের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। এর অংশ হিসেবে যশোর জেলার খাদ্য ও নথি ব্যবস্থাপনা ই ফাইলিংয়ের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। বিশ্বব্যাংকের সহায়তায় খাদ্য অধিদপ্তর সংগ্রহ ও মজুত অবস্থা, বাজার দর, খাদ্যশস্য খালাস, চলাচল ও বিতরণ ব্যবস্থা, জনবল, সরবরাহ ও আর্থিক ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতি প্রবর্তন করছে। ডিজিটাল পদ্ধতি প্রবর্তনের ক্ষেত্রে সাফল্য প্রদর্শন করে খাদ্য অধিদপ্তর অর্জন করেছে 2011 সালের ন্যাশনাল ডিজিটাল ইনোভেশন অ্যাওয়ার্ডের রানার আপ হওয়ার গৌরব। দর্শক মনোনয়নেও অর্জন করেছে রানার আপ হওয়ার গৌরব। খাদ্য ব্যবস্থাপনায় ইতোপূর্বে 85 কেজি ওজনের বস্তা ব্যবহার হতো, কিন্তু তা আইএলও কনভেনশন এবং জাতীয় শ্রমনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। সম্প্রতি 85 কেজি বস্তার পরিবর্তে 50 কেজি বস্তার প্রবর্তন করা হয়েছে। এর ফলে খাদ্যশস্য ব্যবস্থাপনায় শ্রমিকরা আগের চেয়ে সাবলীলভাবে কাজ করতে পারছে। 50 কেজি বস্তা করাতে মানে আমাদের জন্য উপকার হয়েছে, কারণ আমাদের অনেক পুরানো লোক আছে, বয়স্ক লোক, তারা মানে 85 কেজি টানতে পারে না, 50 কেজির জন্য খুবই ভালো হয়েছে। দেশে গমের চাহিদা প্রতি বছর প্রায় 40 লক্ষ মেট্রিক টন। আটা ও ময়দার চাহিদা পূরণের লক্ষ্যে খাদ্য অধিদপ্তর পোস্তগোলায় একটি আধুনিক ময়দার মিল স্থাপন করতে যাচ্ছে। এই জন্য প্রাকলিত ব্যয় ধরা হয়েছে 130.1959 কোটি টাকা। এই ময়দাকল স্থাপনের উদ্দেশ্য হল খাদ্য নিরাপত্তা কর্মসূচি জোরদার করা, আটা এবং ময়দার বাজার মূল্য স্থিতিশীল রাখা, জরুরি এবং দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবেলায় আটা ও ময়দার সরবরাহ নিশ্চিতকরণ এবং প্রতিযোগিতামূলক বাজারে আটা এবং ময়দার গুণগত মান বজায় রাখা। এই ময়দা কলে প্রতিদিন 200 মেট্রিক টন আটা উৎপাদন করা সম্ভব হবে। 2012 সালে জুলাই মাসে এ মিল স্থাপনের কাজ শুরু করা হয়েছে এবং আগামী 2015 সালের জুন মাসে শেষ হবে বলে আশা করা যাচ্ছে।
খাদ্য নিরাপত্তার সাথে দারিদ্র বিমোচনের নিবিড় সম্পর্ক বিদ্যমান। এক্ষেত্রে বাংলাদেশ সম্প্রতি অনন্য সাফল্য অর্জন করেছে। বাংলাদেশে অতি দরিদ্র জনসংখ্যা 1990-92 সালের 37.6 ভাগ থেকে 2012 সালে 16.8 ভাগে কমে এসেছে। সংখ্যার দিক থেকে তা 3,72,00,000 থেকে 2,53,00,000 নেমে এসেছে। সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য অনুযায়ী 2015 সালে এই লক্ষ্যমাত্রা অর্জন করার কথা ছিল। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের মাধ্যমে দারিদ্র ও অপুষ্টি দূর করার ক্ষেত্রে এই উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করায় জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা FAO বাংলাদেশকে বিশেষভাবে পুরস্কৃত করে। FAO-র সদর দপ্তর রোমে 16 জুন সংস্থাটির 38তম কনফারেন্সে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষে খাদ্যমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক FAO-র মহাপরিচালক হোসে গ্রাজিয়োনো ডি সিলভার কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন। খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য একে অপরের পরিপূরক। বাংলাদেশ সহ বর্তমান বিশ্বের প্রতিটি সচেতন মানুষের জ্ঞানের দরজায় কড়া নাড়ছে এই কথাটি। ফলে খাদ্য উৎপাদন ও তার যথাযথ ব্যবহারের বিষয়ে চিন্তা চেতনায় প্রসার ঘটেছে। সে প্রেক্ষিতে খাদ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, বিপণন ও সরবরাহ ইত্যাদি বিষয়ে সাধিত হয়েছে ব্যাপক ও গুণগত পরিবর্তন। খাদ্য ব্যবস্থাপনা পদ্ধতির রূপ রূপান্তরিত হয়েছে ব্যক্তি পর্যায় থেকে কর্পোরেট পর্যায়ে। আজ খাদ্যশস্য বাণিজ্যিক পণ্য হিসেবে বিশ্বায়নের পথে পা বাড়িয়েছে। খাদ্য নিরাপত্তায় সাফল্য প্রদর্শন করে বাংলাদেশ অর্জন করেছে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার পুরস্কার। বাংলাদেশের সাফল্যকে উন্নয়নশীল দেশের জন্য রোল মডেল হিসেবে তুলে ধরা হচ্ছে। বিশ্বায়নের এই যুগে আমরা খাদ্য নিরাপত্তার আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেওয়ার প্রত্যাশা করি প্রজন্ম থেকে প্রজন্মে। আমরা মানুষ খাবার কিনি আর বিদায় বিকি কিনি রে বাজারে এক আওয়াজে আওয়াজ মিলাই একই হাসির একই